সাবালক হয়েছে গত এক বছরে গত নয় বছর সে পাপ্পু ছিল তাহলে কি এটা মিডিয়ার দোষ ছিল ওকে পাপ্পু বানিয়ে রেখেছিল নাকি সত্যি ও পাপ্পু সে আজকের দিনে সে যখন ভারত জোড়ো যাত্রা করলো আজকে ওকে কেউ পাপ্পু বলতে পারছে না কারণ ম্যাচিওর্ড একজন পলিটিশিয়ানের মতো আচরণ করছে তার মানে এই নবছর ঘুমিয়ে থাকার কারণ কি বিজেপিকে এই পরিমাণ অত্যাচার করার সুযোগ কংগ্রেস করে দিয়েছে আর এস এসকে মজবুত হওয়ার সুযোগ কংগ্রেস করে দিয়েছে এবং কংগ্রেস অপেক্ষা আছে ধিৎকারে জ্বালায় কষ্টে একদিন ভারতবাসী কংগ্রেসকে একা বেছে নেবে কোনো জোর তোড় গাঠবন্ধন কিছুই করার দরকার নেই তাই জন্যেই তারা এই ইন্ডিয়া জোটের ক্ষেত্রে উদাসীন এখনও পিছিয়ে পড়া জাতির যাদের সংখ্যা বিশাল আদিবাসীদের সংখ্যা বিশাল দলিতদের সংখ্যা বিশাল মুসলিমদের সংখ্যা বিশাল তাদের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলছে না খালি বলছে মোহব্বতকে দোকান খোলেঙে তাহলে মোহাম্মতের দোকানে কাস্টমার কারা হবে মুসলমানরা হবে না দলিতরা হবে না আদিবাসী হবে না ওই কেজরিওয়াল নীতিশ মমতা হ্যাঁ শিখসৈনিক এনসিপি এরাই মোহব্বতের দোকানের কাস্টমার তো কাস্টমার তো সব চলেই যাচ্ছে তাহলে অরিজিনাল যারা কাস্টমার অরিজিনাল যারা ভারতবাসী যারা বিজেপির সবথেকে বড়ো শত্রু বিজেপিকে ঘৃণা করে তাদের তো আপনি সঙ্গে নিচ্ছেন না এর মানেটা কি রাহুল গান্ধী ক্লিয়ার করে এই ব্রাহ্মণ্যবাদ সব মন্ত্রী ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি এখানে আদিবাসী কোনো বড় পদে পাবেন না এখানে কোনো কুর্মীকে বড় পদে পাবেন না এখানে কোনো কামতাপুরিকে শেষাবাদীকে বড় পদে পাবেন না এখানে কোনো মতুয়াকে বড় পদে পাবেন না আর এখানে মুসলিম জাতিকেও এত বড় সংখ্যা তাদেরকেও পাবে না এরা দু একজনকে রেখে দেয় চাটুকারিতা করার জন্য তো মূল বিষয় হচ্ছে ভারতবর্ষে এবং এই রাজ্যে হ্যাঁ চামচে দালাল শ্রেণীর মানুষ তৈরি করা হয় কিন্তু প্রকৃত অধিকার দেওয়া হয় না ওই কিছু ভিক্ষা দেওয়া হবে ভিক্ষা কোথা থেকে দেওয়া হবে কেউ বাড়ি থেকে আনে না আমাদের কাছ থেকে রাজকোষ আদায় করবে আবার আমাদের সামান্য দেবে যাতে আমরা কৃতার্থ থাকি লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ইন্ডিয়া জোট ততই যেন দুর্বল হচ্ছে একের পর এক শরিক দলগুলি বেরিয়ে আসছে ইন্ডিয়া জোট ছেড়ে কেউ বা বিজেপির হাত ধরছে এনডিএ জোটের হাত ধরছে কেউ বা আবার স্বতন্ত্রভাবে একাই লড়বেন সেই কথা বলছেন যদি আমরা আমাদের রাজ্যের শাসক দলের কথা বলি তৃণমূলের কথা মমতা ব্যানার্জি বাংলায় একলা চলো ডাক দিয়েছেন একলাই লড়বেন তৃণমূল আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ মোল্লা তার সঙ্গে কথা বলবো কীভাবে তিনি দেখছেন বিষয়টাকে লোকসভা ভোট যতই এগিয়ে আসছে আমরা দেখছি যে ইন্ডিয়া জোটের যা অবস্থা তা আরও মানে দুর্বলতর দিকে যাচ্ছে কিভাবে দেখছেন তাহলে কোন দিকে যাচ্ছে ভারতের পরিস্থিতি বিজেপি তো জিতে যাবে যেভাবে কনফিডেন্স কনফিডেন্সের সঙ্গে প্রধানমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদী যে তিনশো সত্তর বিজেপি পাবে আর এনডিএ পাবে চারশো দেখুন এটা হওয়ার ছিল ইন্ডিয়া জোট যেটা করা হয়েছে এতে একমাত্র লালু প্রসাদ যাদব ছাড়া সবাই দীর্ঘদিন বিজেপির সঙ্গে ঘর করেছে তাহলে কাল পর্যন্ত যাদের নেতা মোদী ছিল বিজেপি তাদের দল পছন্দের দল ছিল এবং হিন্দুত্ববাদ ধর্মের রাজনীতি তাদের তাদের কোনো অসুবিধা ছিল না আপনি এক এক করে নাম বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনটা শুরুই বিজেপির হাত দিয়ে বারে বারে বাজপেয়ীর সময় উনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন অটল বিহারী বাজপেয়ীর সময় তারপরে ধরুন নীতিশের প্রথম সতেরো বছর গেছে এবং ওটা ওনার নিজের বাড়ি বিজেপিটা ওনার নিজের বাড়ি বারে বারে যখন ইচ্ছা ফিরে গেছেন আকালি দল বলছে বিজেপির সঙ্গে জোট চায় কেজরিওয়াল বলছে পাঞ্জাবে আর চন্ডীগড়ে আমি একা লড়বো দিল্লিতে সিট ছাড়তে চাচ্ছে না তাহলে এই ইন্ডিয়া জোট কাদের নিয়ে হয়েছিল আমরা বারে বারে বলেছি এর আগেও আমি বিভিন্ন চ্যানেলে বলেছি যে প্রকৃত যারা ভারতীয় যারা পিছিয়ে পড়া জাতি যারা সব থেকে বেশি অত্যাচারিত এবং যারা বিজেপির প্রধান বিরোধী যেমন মুসলিম জাতি তাদের একটাও প্রতিনিধিকে রাহুলের ইন্ডিয়া জোটে নেই আদিবাসীদের কোনো মুখ নেই দলিতদের কোনো মুখ নেই না মায়াবতীর সঙ্গে বসলো না চন্দ্রশেখর আজাদকে নিল এবং এখনও একটার পর একটা দল যখন ওনার ইন্ডিয়া জোট ছেড়ে চলে যাচ্ছে তখনও কিন্তু উনি রাস্তার ভিকারির সঙ্গে কথা বলছেন সম্মান দিচ্ছেন শ্রমিকের সঙ্গে কথা বলছেন চাষির সঙ্গে বসে রোয়ালি করছেন উনি ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বলছেন ছাত্র যুবক সবার সঙ্গে মাটির মানুষ কিন্তু তিনি চন্দ্রশেখর আজাদের সঙ্গে বসে কথা বলছেন না পিছিয়ে পড়া জাতির একটা প্রতিনিধির সঙ্গে কথা বলছেন না তাহলে ইন্ডিয়া জোট যে প্রকৃত মজবুত হোক কংগ্রেস কোথায় সিরিয়াস আমি নাহলে বাকি সিরিয়াসনেসের অভাব কারণ রাহুল সাবালক হয়েছে গত এক বছরে গত নয় বছর সে পাপ্পু ছিল তাহলে কি এটা মিডিয়ার দোষ ছিল ওকে পাপ্পু বানিয়ে রেখেছিল নাকি সত্যি ও পাপ্পু সে যেছিল আজ অর্থাৎ কোথাও একলা চলো নীতি মানতে চাইছে নীতি গ্রহণ করতে চাইছে কংগ্রেস স্বাধীনতার আগে থেকে সর্ববৃহৎ দল হিসাবে ছিল ভারতবর্ষের বেশিরভাগ সময় তারা রাজত্ব করেছে এখন খুব ঠালায় পড়ে হয়তো মাঝে মাঝে মিটিং করছে জোট করছে জোটের সময়ের দাবি বলে কিন্তু আন্তরিকভাবে যে কংগ্রেস সবাইকে নিয়ে চলতে চায় এটা কিন্তু কংগ্রেসের ইতিহাস দেখলে বোঝা যায় না কংগ্রেসের তাবড় তাবড়ে নেতা তাবড় তাবড় নেতা দলে খুব দেখিয়েছে দলে গণতন্ত্রের কথা বলেছে দল থেকে বেরিয়ে গেছে কিন্তু কোনোদিন কাউকে ডাকার কাছে টানার চেষ্টা করেনি ভারতবর্ষের এখন যদি এক ডজন নতুন দল দেখেন সেগুলো সব কংগ্রেস থেকে ভেঙে হয়েছে এনসিপি বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলুন এরকম মণিপুর থেকে সমস্ত জায়গায় কংগ্রেসের ভগ্নাংশ পড়ে আছে কিন্তু কারোর সঙ্গে কখনো দলে ফিরিয়ে এখন আজাদ যে কাশ্মীরের আজাদ গুলাম নবী আজাদ এত কথা বলেছে বলিষ্ঠ লিডাররা সবাই বসে গেল কিন্তু কিছুই যায় আসে না এটা ওই ইন্দিরা গান্ধী নেহেরু রাজীব গান্ধী রাহুল প্রিয়াঙ্কা সনি আনন্দ এটাই মানে কংগ্রেস এটাই তো বোঝা যাচ্ছে কংগ্রেসের দুরবস্থার জন্য তারাই দায়ী এটাই বলতে চাইছেন এবং কোথাও কি সত্যি কি পরিবারবাদ যে শব্দবন্ধটা বারবার উঠে আসে সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে পরিবারবাদ কংগ্রেসের না সবারই চায় যে কোনো মানুষ চায় তারপরে তার ছেলে সেই জায়গাটা দখল করুক অতি বেটা মানুষের একটা ন্যাচারাল ইনস্টিনক্ট এটা থাকেই আমি এই পরিবারবাদ নিয়ে বেশি চিন্তিত না এই পরিবারবাদ নিয়েও তো কংগ্রেসকে তো মানুষ ফেলে রেখেছে এই দ্বিতীয়বার যে বিজেপি আসলো তো তাহলে পরিবারবাদ দিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না মানুষ প্রয়োজন হলে আপনাকে ফেলে দেবে কিন্তু যেটা সমস্যা হচ্ছে আসলে এখন রাজনীতিটা একটা ছকে খেলা সেই ব্রাহ্মণ্যবাদ বা সেই উচ্চশ্রেণীর মানুষই শাসক হবে সেইটা ব্লু প্রিন্টে আছে হয় বিজেপি এসে যাক নয় কংগ্রেস এসে যাক কিন্তু পিছিয়ে পড়া জাতি যাতে ভারতের প্রকৃত ভারতীয়রা মাথা তুলে না দাঁড়াতে পারে সেই জায়গাটা দেবে না এটা হচ্ছে আসল আজকে দেখুন পিছিয়ে পড়া জাতি দলিত মুসলিম আদিবাসী জাট বলুন শিখ বলুন গ্যালারিতে দর্শক ফিল্ডে খেলছে কিন্তু ওই বিজেপি আর কংগ্রেস এটাই হচ্ছে এদের এজেন্ডা হয় তুমি জিতবে নয় আমি জিতবো কিন্তু বাকি ভারতীয়দের আমরা এই খেলায় অংশগ্রহণ করতে দেবো কিন্তু এই সাধারণ মানুষগুলো এই মাটির মানুষগুলো তাদের রক্ত ঘামে পরিশ্রমে মানে ভারতের চাকাটা এগোচ্ছে তা তারা তো তো আসল শ্রমিকের লড়াইটা তারাই বিভিন্ন জায়গায় শ্রমজীবী কারা এই দলিত আদিবাসী মুসলিম যারা পিছিয়ে পড়া এই মানুষগুলোই তো তাদেরকে তো এগোতে দেওয়া হচ্ছে না বলেই দেখুন এইগুলো আপনি যদি একটু লক্ষ্য করেন নাগরিকের তো লড়াইয়ে কংগ্রেস কখনো আসেনি এনআরসি নিয়ে কংগ্রেস কখনো আন্দোলন করেনি বরং এনআরসিতে যারা সাইন করেছিল বিজেপিও করেছিল এই সিপিএম তৃণমূল কংগ্রেস সবাই করেছিল এইটা উচ্চবর্ণের একটা ছক গরিব মানুষগুলোকে কী করে এনআরসি করে বিপদে ফেলা যায় কাগজপত্র দেখাতে পারবে না বেনাগরিক হয়ে যাবে সস্তা শ্রমিক হবে এটা সকলের এজেন্ডা আপনি দেখুন কৃষক আন্দোলন হলো চাষিরা মরলো সাতশো চাষি মরলো শহীদ হলো কিন্তু কংগ্রেস আন্দোলন করলো না আপনি দেখুন শ্রম আইন ধ্বংস হয়ে গেল এন্ডোর্সমেন্ট কংগ্রেসও করেছে সবাই মেনেছে কেউ আন্দোলনে নামেনি আপনি বলুন কোন আন্দোলনটা মণিপুর নিয়েও তেমন বড়ো আন্দোলন নেই অগ্নিপথ নিয়েও কংগ্রেসের আন্দোলন নেই একটা আন্দোলন কংগ্রেসের পাবে না আপনি পাবেন না দেখতে পাবেন না তাহলে এই যে ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে যে আমাদের কেউ অধিকার পাইয়ে দেবে আমাদেরকেও আমাদের চাকরির ব্যবস্থা করবে আমাদের সুরক্ষার ব্যবস্থা করবে আমাদের রাজেশ্বের আমরা অংশ পাবো কিন্তু সেগুলো সব কর্পোরেট কোম্পানিগুলো লুট করছে আর এরা তার হচ্ছে পার্টনার রাজনৈতিক দলগুলো পার্টনার এদেরকে পিছিয়ে রাখার জন্য এই গড়াপেটা গেম চলছে ভারতবর্ষের পঁচাত্তর বছর হয়ে গেছে স্বাধীনতার এখনও কোনো দলিত প্রধানমন্ত্রী আমরা পেলাম না প্রেসিডেন্ট কাঠের পুতুল মুসলমান করেছে দলিত করেছে এই তো দেখলেন মুর্মুকে প্রধানমন্ত্রী করলো কিনা আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করা হলো কি হলো সংসদ ভবন ওপেনিং হলো তাকে ঢুকতেই দেওয়া হলো না রাম মন্দির ওপেনিং হলো তাকে ঢুকতেই দেওয়া হলো না তাহলে এদের নজরে ওই উচ্চপর্ণের জায়গাটাই আছে ওরা নিজেদের মধ্যে গড়া করবে ওরা কেউ কষ্ট নেই কষ্টে আছে ভারতবর্ষের সাধারণ মানুষ লঙ্কায় যে যাবে সেই রাবণ দোলি দোলি পিছে গরিব মানুষদের উন্নতি কেউ চাইছে না দেখুন লঙ্কায় যে যাবে সেই রাবণ এই কথাটা ঠিক না লঙ্কায় কিন্তু রাম গেছিল তো রাম কি গিয়ে রাবণ হয়ে গেছিল হ্যাঁ আমাদের দেশে যে রামরাজের প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে তাহলে কি এটা রাবণ রাজ হচ্ছে তার মানে এইটা একটা প্রবাদ বাক্য চলেছে লঙ্কায় যেই যাই রাবণ হয় আসলে যেটা ক্ষমতার শীর্ষে আমরা যেতে পারিনি ভারতবর্ষে শখ হুন পাঠান মোগল ব্রিটিশ ফ্রেঞ্চ তুর্কি সবাই এসছে কিন্তু একটা প্রজাতি যারা প্রথমে পুরোটাই আদিবাসী ছিল আদিবাসীদের মধ্যে কিছু শ্রেণী সময়ের বিবর্তনে বিভিন্ন জাতির সঙ্গে মিক্সচার হয়ে একটা মুসলিম জাতি পেয়েছি আমরা আমরা কিছু বৌদ্ধিস্ট পেয়েছি আমরা কিছু দলিত পেয়েছি এখন আম্বেদকারবাদী এগুলো ডিভিশন হয়েছে কিন্তু এই মূল জাতি গত যদি চার হাজার বছরের ইতিহাস দেখেন যখন থেকে আর্যরা এসছে তখন থেকে একবারও কিন্তু ক্ষমতার শীর্ষে যেতে পারিনি এটা কিন্তু আসল লড়াই চলছে এই প্রকৃত ভারতীয়দের ক্ষমতার শীর্ষে আসতে দেব না আজকে যদিও আমরা আর্যদের আর বিদেশি বলি না কিন্তু এরা উচ্চবর্ণের মানুষ এরা ক্ষমতা এখনও ধরে রেখেছে মমতা ব্যানার্জি এই যে বললেন কি মনে করছে না কি বিজেপির বিরুদ্ধে লড়তে চান মমতা ব্যানার্জি তিনি বলছেন তো এনআরসি করতে দেব না আমি আপনাদেরকে বাঁচাবো লাগি এনআরসি করার দাবিতে উনি স্পিকারের মুখে কাগজের বান্ডিল ছুঁড়ে ফেলেছিলেন এবং উনি বলেছিলেন জ্যোতি বসু বা সিপিএম বাংলাদেশ থেকে সব লোককে ঢুকিয়ে নকল ভোটার সাজিয়ে আমাকে বারে বার হারিয়ে দিচ্ছে অতএব এনআরসি হোক কারা প্রকৃত ভারতীয় তালিকা তৈরি হোক এবং এনআরসি বিলেও উনি সাইন করেছিলেন এবং এনআরসির সব থেকে বড় সং এখানে যে ছি ছি ক্যা করেন এখানে মানুষকে বোকা বানান এখানে এনপিআর অলরেডি হয়ে গেছে তাতে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা হচ্ছে এরা সবাই একই মানে নৌকের এরা সাওয়ার এখানে যেটা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমি বিজেপিকে রুকবো তো বিজেপিকে রুকলেন কোথায় সিপিএমের সময় তো এখানে বিজেপি ছিল না কংগ্রেসের সময় তো বিজেপি ছিল না বিজেপি এবং আর এস এসের উত্থান হল তৃণমূলের সময় বরঞ্চ সিপিএম কংগ্রেস সমস্ত বিরোধী দল ভারতবর্ষের অন্য জায়গায় পাবে এখানে পুরো শূন্য হয়ে গেছে মুছে দিয়েছে আর ওনার এইখানে বিজেপির কোনো কর্মসূচিতে বাধা নেই কোনো অমিত শাহ আর মোদীর সঙ্গে মাঝে মাঝে ব্যক্তিগত গোপন মিটিংয়ে বসছেন সরকারি মিটিং না হলে প্রশাসনিক বাধ্যবাধকতা থাকতে পারে ব্যক্তিগত মিটিং হচ্ছে তারপরে বিরোধিতা কোথায় উনি আবার বলছেন মোদীকে উনি শ্রদ্ধা করেন পছন্দ করেন ওনার আডবাণী শ্রদ্ধেহ ওনার তোগাড়িয়া শ্রদ্ধে ওনার মোহন ভাগবত শ্রদ্ধেহ আর এস এসকে দেশপ্রেমিক সংগঠন বলেন তাহলে বিরোধিতা কোথায় এটা উনি সম্পূর্ণ একেবারে বাজে কথা বলেন বিজেপিকে দাঁড় করিয়ে রেখেছেন বিজেপির ভয় দেখিয়ে উনি এখানে মুসলিমদের যেহেতু সংখ্যাটা অনেক বেশি মুসলিমদের পুরো ভোটটা নিচ্ছেন আর জানেন কিছু ওই স্কিমের মাধ্যমে ওই কিছু কিছু মানুষের ভোট উনি নিয়ে নেবেন আর বিজেপির ভোটটা যদি এখানে না থাকে তাহলে তো বিকল্প দল হিসেবে অন্য দল উঠে আসতে পারে তার থেকে টু সাম এক্সটেন্ট কিছুটা পর্যন্ত বিজেপিকে দিয়ে রাখা আর যেগুলো আপনারা দেখছেন ওই চুরি দুর্নীতির ব্যাপার সেই কারণে মাথাটা বিচিয়ে দিয়ে আছে বিজেপির কাছে ইডির ভয় আছে সব দলের সব মন্ত্রীগুলো সব জেল খাটছে কোথায় ভাইপো জেল খাটবে কি মুখ্যমন্ত্রীকে ধরে নেবে সেই ব্ল্যাকমেলিংটাও কাজ করছে অতএব উনি বাধ্য বিজেপির সঙ্গে থাকতে বিজেপিকে সহযোগিতা করতে তাই দিন রাত কংগ্রেসকে আক্রমণ করেন রাহুল গান্ধীকে আক্রমণ করেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে ওনার বিবাদের কোনো কারণ থাকতে পারে না কারণ পশ্চিমবাংলায় ওনাকে প্রতিষ্ঠার পিছনে কংগ্রেস এবং সোনিয়া গান্ধীর বড়ো অবদান আছে সেইটা আজকে উনি বলছেন মুখে লড়বো বলছেন যে আমি প্রধান শক্তি বিজেপিকে রুখবো কিন্তু বলছেন পশ্চিমবাংলায় আমি কাউকে একটা সিট দেবো না আমি একা লড়বো আমি জোট করব না তাহলে জোটটা কি উনি কাশ্মীরে গিয়ে করবেন নাকি আসামে করবেন নাকি কর্ণাটকে গিয়ে করবেন আমি তো বুঝতে পারছি না আবার বলছেন ইন্ডিয়া জোট আমি করেছি এটা তো সম্ভব না বাংলায় উনি গতবারে আঠেরোটা সিট বিজেপি কে দিয়েছিলেন এবারে কি বলছেন আমি তো কংগ্রেসকে বলেছিলাম দুটো সিট দেবো আর দুটো সিট দরকার হলে জিতিয়ে দেবো মানে গতবারেও কংগ্রেস যে দুটো সিট পেয়েছিল সেইটা কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়ে দিয়েছিলেন আঠেরোটা সিট তাহলে উনি বিজেপিকেও জিতিয়ে দিয়েছেন ঠিক আছে আর এই নিশ্চয়ই কুড়ি বাইশটা সিট যদি উনি তাতে দেশের সরকার হবে না উনি এইখানে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে কংগ্রেসকে একটাও সিট দেব না বলে শুধু ইন্ডিয়া জোটের পশ্চিমবাংলায় ক্ষতি করছেন না পুরো ভারতে একটা কংগ্রেসের বিরুদ্ধে মেসেজ দিচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে কেউ নেই এবং বলছেন ওনারা নাকি চল্লিশটা সিট পাবে কি না সন্দেহ তাহলে মানুষের কাছে কংগ্রেসের সম্বন্ধে উনি কি বার্তা দিচ্ছেন আবার বলছেন আমি নাকি উদ্যোক্তা আমি নামকরণ করেছি উনি রেগে যাচ্ছেন যে কংগ্রেস এখানে র্যালি বার করছে আমাকে বলেনি কেন কদিন আগে উনি হাজরা থেকে পাক্সাকাসা ময়দান পর্যন্ত হেঁটে গেলেন উনি কি কংগ্রেসকে বলেছিলেন কংগ্রেসকে রাহুল গান্ধীকে বলেছিলেন আমার সঙ্গে হাঁটো তাহলে উনি ওনার মতো কর্মসূচি নেবেন রাহুল তার কর্মসূচি নেবে না এখানে তো তোগড়িয়া বলুন আর ওই মোহন ভগবত বলুন অমিত শাহ প্রোগ্রাম করবে দরকার হলে ওই যেখানে ওনার শহীদ স্মরণে প্রোগ্রাম হয় একুশে জুলাই সেই জায়গাও করবে ব্রিগেডে করবে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে রাহুল প্রোগ্রাম করলে অসুবিধা তার প্রোগ্রাম শিলিগুড়িতে বাতিল হয়েছে সভা হল পাবে না মাল্লা এলো তো একই দিনে একই স্পটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিল নিয়ে বেরিয়ে গেলেন এবং সেই মঞ্চ থেকে উনি কংগ্রেস এবং রাহুলকে হুঙ্কার দিচ্ছেন এবং বলছেন তোমরা বিজেপিকে সাহায্য করবে না ইন্ডিয়া জোটের সঙ্গীর বিরুদ্ধে উনি অভিযোগ তুলছেন কংগ্রেস এবং সিপিএমের বিরুদ্ধে তোমরা বিজেপিকে সাহায্য করবে না মানুষ ক্ষমা করবে না আমি ক্ষমা করব না বাংলা ক্ষমা করব না মানে বিজেপিকে সাহায্য শুধু উনি একাই করবেন এটাই উনি বলতে চাচ্ছেন যে কেউ বিজেপিকে সাহায্য করবে না মানুষ দেখছে বুঝছে সময় মতো মানুষ তার উত্তর নিশ্চয়ই দেবে কিন্তু মুখ্যমন্ত্রীর এইরূপ আচরণ খুব আনফর্চুনেট বাজে বার্তা যাচ্ছে ওনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে মানুষ সব বোঝে হ্যাঁ মানুষ কিন্তু বাধ্য হয়ে একুশে ভোট দিয়েছিল ওনাকে কিন্তু সেই পরিমাণ ভোট এইবারে উনি পাবেন না